হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৈত্রীস ব্লগে সবাইকে স্বাগতম। আমরা এখন এয়ারপোর্ট থেকে হোটেলে যাচ্ছি। সাইডে যে গাছগুলো এত সুন্দর লাগছে, আমি তো ক্যামেরা অন না করে থাকতে পারলাম না। ওয়েদার অসম, ওয়েদার আছে, জাস্ট মেঘও আছে, সূর্যের লাইটও আছে, বৃষ্টি হালকা হালকা হচ্ছে। আমরা পৌঁছে গেছি হোটেলে আর আমরা আছি প্যাটং হিলে, আর এই হোটেলের নাম হচ্ছে মাই হাউস। এই হোটেলটা খুবই সুন্দর, আমাদের খুব রুমটা পছন্দ হয়েছে, অনেক সুন্দর। আর আমাদের পাশেই শান্তি মাসি আহানরা আছে। ফুকেটে তোমরা খুব কম রেঞ্জে 5-স্টার হোটেল পেয়ে যাবে, খুবই কম রেঞ্জে। কিন্তু আমরা যেটা ছিলাম সেটা একটু রেঞ্জ বেশি ছিল, তো তোমরা 2 থেকে 3-এর মধ্যে 5-স্টার হোটেলের ফেসিলিটি পেয়ে যাবে। আমি ছোট্ট করে রুমটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের ভালো লাগলে তোমরা যারা আসবে ভাবছ তারাও এই হোটেলটা বুক করতে পারো নিজেদের থাকার জন্য। প্যাটং বিচে যাওয়ার জন্য এই গাড়িগুলো সাধারণত হোটেল থেকেই প্রোভাইড করে, তো আমাদেরও হোটেল থেকেই প্রোভাইড করেছিল। আমরা বিচে পৌঁছে গেছি, এবার বিচটাকে জাস্ট ঘুরে দেখব। অসাধারণ ভিউ, সানসেট হয়ে গেছে। এবার আমরা একটু ঘুরে দেখি, নেক্সট কিছু খাওয়া দাওয়া করব। স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো ভীষণই সুন্দর খেতে, সাথে থাই খাবারগুলো খেতে খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে থাই খাবার খেতে।
মাসাজের দেশে এসেছে আর মাসাজ নেবে না সেটা কোনো দিন হয়। আহানবাবু পুরো বসে পড়ছে শপেই, মাসাজ নিচ্ছে, পুরো মস্তি নিচ্ছে, পুরো তো ওখানে ঘুমিয়ে পড়বে এরকম অবস্থা। তোষা নিজের গালেই নিজে মাসাজ করছে। আমি আমার ভিডিওর মারফত আপনাদেরকে ইনফরমেশন দিতে থাকবো কত কম খরচায় থাইল্যান্ড ট্রিপ করা যায়। তো যারা যারা এই জিনিসগুলো জানতে চাও বা জানতে চান, তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন আমি কোথায় কোথায় ঘুরলাম, কত কম খরচায় ঘুরলাম, সব আমি ইনফরমেশন এই পরের নেক্সট ভিডিওতে দিতে থাকবো।